মৃত ব্যক্তিকে আমাদের দেশে জানাজা প্রস্তুত হয়েছে, মানে গোসল টোসল দিয়ে দাফনের জন্য প্রস্তুত হয়েছে, তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে পা করে, আর ডান দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে কিবলামুখী হয়, এরকম করে খাটে শুয়ে রাখা হয় আর লোকজন দর্শন করতে থাকে। এটাকে শরীয়ত সম্মত এইভাবে রাখা। কবরে যখন রাখবে তখন কিবলামুখী করে রাখবে। কিবলামুখী করে রাখার ক্ষেত্রে আমাদের দেশে যে ভুলটি হয়, আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি যে চিৎ করে শুয়ে রাখলে শুধু মুখটাকে ঘুরিয়ে দিল কিবলামুখী, এটা আসলে ঠিক না। পুরো শরীরটাকে দেখেন, আপনি মক্কায় এসে দেখেন, মদিনে মক্কায় মোয়াল্লা কবরস্থানে যারা আসছেন হজুমরায় জানাজায় চলে যাবেন, দাফনে চলে যাবেন, তারপরে বাকির কবরস্থানে মদিনায় চলে যাবেন, দেখেন পুরো শরীরটাকে কিবলামুখী করা হয়। আর কিবলামুখী মানে পুরো বডিটা সহ কিবলামুখী হইতে হবে, শুধু মুখটা মুখমণ্ডল ঘুরালেন আর বডি চিৎ হয়ে থাকলো, এটা কিবলামুখী হওয়া হলো। এই ভুলটি কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে রয়েছে, যা সংশোধন করা উচিত। তো যাই হোক, যখন মাইয়াতকে দাফন করবে তখন এই নিয়মে রাখতে হবে যাতে উত্তর দিকে, ভারত বাংলাদেশে থাকলে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে, আর তারপরে গোটা শরীরটা কিবলামুখী করে রাখা। কিন্তু দাফনের আগে এই বিধান প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, কিন্তু মানুষরা মনে করে যে মাইয়া যখন মারা গেছে ওকে সবসময় কিবলামুখী করে রাখি, হয়তো এই জন্য রাখে, এর কোনো দলিল নেই। জি, আর তারপরে আরেকটি বিষয়, এখানে যখন জানাজার জন্য মাইয়াত প্রস্তুত হয়ে গেছে, গোসল টোসল দেওয়া হয়ে গেছে, কাফন দেওয়া হয়ে গেছে, তাহলে বিলম্ব করা ঠিক না। হ্যাঁ, 2-4-5 মিনিট ঠিক আছে, প্রস্তুতি চলছে, এর মধ্যে যে চলে আসলে চলে আসলে, কিন্তু 1-1 ঘন্টা রেখে দিল, প্রস্তুত 1 ঘন্টা রেখে দিল, আর লোকজন আসছে দেখছে, আর সবাই একটু শেষখানে মুখটা দেখবে, এগুলো আসলে শরীয়তসম্মত না, এগুলো শরীয়তসম্মত নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরেও বিল জানাজা, তোমরা তাড়াতাড়ি জানাজা দাফন করার জন্য প্রস্তুতি নাও। ফাইন তাকো সালেহাতান, যদি ভালো মানুষ হয় তাহলে খাইরুন তোকাদ্দেমুন ইলাইহি, তাহলে ভালো, তার মঙ্গলের দিকে তাকে তাড়াতাড়ি পৌঁছে দিছো, সে জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে, কেন দুনিয়াতে রাখবে। আর ওয়াইন কানা গায়রা জালিক, আর যদি খারাপ হয়, হ্যাঁ ভালো মানুষ না হয়, খারাপ মানুষ হয়, ফাশশাররুম তাজাউনা আন রিকাবিকুম, তাহলে এই অনিষ্টকে, এই মন্দকে তোমাদের কাঁধের উপর বোঝা করে কেন রাখবে, তাড়াতাড়ি করে দাফন করে এসো, তাকে সরিয়ে এসো। সুতরাং ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক, দাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলা হয়েছে। জি, আল্লাহ তৌফিক দান করে সুন্নাহ মোতাবেক আমল।